মৌলানা তারিক জামিল সাহ দামাত বরকাতুহ, আমরা সারাই জানি তবলিগর লাইনে ওয়ার্ল্ডর জমিনও খুব নামি দরজার আলিম। জানেন তো সিনুন তো ভাই, কম বেশ নাম শুনছেন তারিক জামিল সাহ পাকিস্তানের এত বড় এক আলিম। আর তান জিন্দেগি ওয়াকফ হয়ে গেছে তবলিগর মধ্যে, তান জিন্দেগি ওয়াকফ হয়ে গেছে তবলিগর মধ্যে। হজরতে একদিন মাতে মাতে কইছিলা, আমি তান ভিডিও শুনছি ভিডিও, হজরতে মাতে মাতে কইছিলা যে আমার পাকিস্তান এক মানুষ একজন বা কাকে মারা গেছে, আর ই মাইশে আলিফ বা তাসা খুনতা জানোই না, কোরআন শরীফ পড়া দূরের মাত, বেটার একই নাছিল কথা যে ইকান আল্লাহর কালাম। ফজর নমাজ পড়িয়া বেটায় ওখানে বার করতা, আর বার করে কইতা মেরে আল্লাহ নে জ কাহা সচ কাহা, মেরে আল্লাহ নে জ কাহা সচ কাহা। এক আয়াতের মধ্যে একবার আঙ্গুলাটাইলা মেরে আল্লাহ নে জ কাহা সচ কাহা, ই বেটার একই কত কান্তা হবো। আমরা তো মনে করি না আমল আছে আর ইলিম আছে, মুফতি হয়ে গেছি মুকদ্দিস হয়ে গেছি, ও বেড়া ফারাইব, বিলকুল না বেড়াইলা ফারাইতো নাই, বেড়া ফারাইব ইমান যদি মজবুত থাকে। এর লাগে জমাতির সাথী যারা জমাত আইন, এরা ইলিম হাসিল করার লাগে আইন না, আর এরা ইসলাম ইসলামও লাগে আইন না, এরা তো মেইন আইন ইমান খান বৈতা করি, কেতা বৈতা করি ভাই ইমান। ইমান যদি থাকে না যে দালি তাহলে কাম হইতো নাই, টুপি তাহলেও কাম হইতো না, ইলিম তাহলেও কাম হইতো নাই, তিলাওয়াত তাহলেও কাম হইতো নাই। আর ইমান যদি থাকি গেছে তো ইমানে ডাকিয়া অটোমেটিক দালিওয়ালা বানাইব, টুফিওয়ালা বানাইব, পাঞ্জাবি আলা নবীর লেবাসালা বানাইব। ইমান যদি থাকি যায় ইমানে ডাক দিব তুমি পাঁচ সপ্তাহ নমাজ পড়ো, ইমানে কইয়া দিব নমাজ পড়ো, রোজা রাখো, হজ জকাত আদায় করো, সিলা রহমি করো, সুদ খাইও না, গুষ খাইও না, জুলুম করিও না, চুগলি করিও না, ফরার হক ডাবিও না, তখন ইমান থাকলে ইমানে সারা দাওয়াত দিলেইব, ইমানে সব দাওয়াত দিব। ওই ইমানে যেখানান্তরে দাওয়াত দিব অনেকটার নাম ইসলাম, আর ইসলাম ফাইতাম করি যে খামে ইসলাম পাওয়াইব তার নাম ইমান, তার নাম ইমান। এর লাগে ভাই এই নকল জমাত যারা যায় না, আমার প্রায় মাতি কথা থাকে আমার আমল নাই আর আমি কোনটা বুঝি না, ওই এখান আমি বুঝি জমাত জানেওয়ালা আর কিলা বুঝাইম অনেকটরে জমাতের সাথী হল আমি খোয়া লাগবো, এখানে হকরে জাহির করুম ইনশাল্লাহ আমি করতাম এখানে আরও আলিম হলে করবা। আই সারা দুনিয়ার জুড়ি মানুষ যদি সফর করে আল্লাহর ফজল আপনারা দুয়ে কিছু দেশে বিদেশ সফর করি, ওই সফরের অবস্থার মধ্যে আমরা তালবা থাকতে সময় বেশ ঘুরিছি না দেখছি না, ঠিক আছে তালবা আসলাম, তখন দেখা যায় তো বাজার হাটের মধ্যে কিছু দাঁড়িয়ে আল্লাহ টুফিয়া মানুষ খেয়ে মুরব্বী সাহ হাজির সাহ অমুক সাহ, বাকি তো শার্ট প্যান্ট বা লুঙ্গি আছে। কিন্তু এখন গাড়িগুলা চলিতে সময় আর একেবারে ফ্লাইটও যদি কেউ চলে সফর করে তেব দেখবো ফ্লাইটের মধ্যেও এয়ারপোর্টের মধ্যে হয় একজন দাঁড়িয়েলা আসুন টুফিয়ালা আসুন থা খাসাত বইয়া খবর লাগে, দেখবা এন কইবা আমি আইএস অফিসার রিটায়ার্ড হয়েছি, নতুবা আমি একজন প্রফেসর, নতুবা আমি এখন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার। ওই মতো ইঞ্জিনিয়ার আর প্রফেসরদের দাঁড়িওয়ালা টুফিওয়ালা ফার্স্ট অক্ট নমাজি বানাইছে কে মৌলানা ইলিয়াস সাব রহমতুল্লাহ আলীর তবলিগি জমাত, আর কেউ বানাইছে না ভাই, কিলা বুঝাই মারো সুন্দর বুঝাইতাম নি কোনো ওয়াজর মজলিসে এই মতো ইলিয়াসি জমাতলা খান এই মতো আমলদার কোনো ওয়াজে বানাইছে না, কথা কত কান বুঝছেন জানি না, ওয়াজ তো আমিও করি আর ওয়াজ তো আমিও করি আর কোনো ওয়াজে বানাইছে না। হ্যাঁ ওয়াজে বানাইছে না কারণ আছে, এর মধ্যে ওয়াইজর নিয়ত শুদ্ধ নাই, যেমতো আমরা বহুত জাতর ওয়াইজ অকল ফাই ডিমান্ড করই আল্লাহ মাফ করো ডিমান্ড করই আমারে অত দিলাই এখানে আরও দিলাই না, আল্লাহ নবী আল্লাহ নবী দিন ফয়লাইতে ডিমান্ড তে তোমার কুরবানি খানো তোমার মেহনত খানো। আফসুস লাগে যে ও আইজ এক খবর ভাইয়া বড় আফসুস লাগছে যে আমরা তাকে কিছু আলিম অকাল আছেন যারা ডিমান্ড লাগে এর অর্থ লিখে অত টাকা দিছ কম দিলে এখানে বেশ দিলে না, হাই আফসুস লাগে আফসুস ভাইয়া নক ই আফসুস এটা জাহির করতে পারতাম না, আর এখান দেখেনে জাহির করবো না, আর এখান দেখে মানে ফজাইলে আমালের হাওলা দিব না, ফজাইলে আমাল হদিস গেছে না যে ধনবান ব্যক্তির আল্লাহ নিব তিনজন ব্যক্তির নাম, হে ধনবান ব্যক্তি দৌলতমন খিতা করছো আল্লাহ ওলা করছি জকাত দিছি হয়রাত করছি এতিমরে চাইছি সব করছি বলো ওই সারা করে দিয়েছো আমি সব বুধ আল্লাহ তো আল্লাহ আমি সারা জানি আর ইতা তো দেখাই বেলা কি করছো শেষ তোমার ইতা যাও জাহান্নাম আছে নানি ভাই। আর একজন হে শহীদ হে শহীদ গীতা করছো বলি আল্লাহ আমি তো খুব জাহাদ করছি জাহাদ করিয়া কতরে জাহান্নাম বুঝাইছি আর আমি ইসলামের কত বুলন্দি আর এলাই কলিমুতুল্লাহ কলিমাতুল্লাহরে কত উচ্চ বানাইছি, ওই তুমি সারা করছো তুমি সারা করছো ঠিক আছে কিন্তু তোমার মাইসে মুজাহিদ হয়ে দিছ শহীদ হয়ে দিছ তুমি তো আমার রাস্তা শহীদ হয়েছ বহুত বালা মাইসে তোমার শহীদ হইতা করে গেছিলা যাও জাহান্নাম হানো যাও জাহান্নাম। আর আরেকজন হে ভাই আমার আগান আলিম হে আলিম কিতা করছো হে আল্লাহ ওলা ওয়াজ নসিহত করছি ওলা জমাতো গেছি ওলা তবলিক করছি ওলা খানকাত গেছি ওলা মুদরসা ফড়াইছি ওলা মসজিদ বলেছি ওলা তফসির আমি করছি ওলা মাসলা ওখানে আমি বয়ান করছি, ও রে বা তুমি সারা বয়ান করছো খুব ভালো কাম করছো মাইসে তোমার বড় কইতা আলিম কইতা ইজ্জত খামাইতে কুরসি বাইতে দৌলত হইতে সব তোমার হয়ে গেছে এখন ওয়াইজর দৌলত ওয়াইজর মকসুদ দৌলত কোনো মুফাসসিরের মকসুদ দৌলত ওই তোমার ইটা ফাইলিছো ওই গেছে দুনিয়াত ওয়া হাওয়া যাও জাহান্নাম খুলাস। এখানে আমি হদিস সুজা বুঝাইছি না নি কি না সুজা নাই,
এ হদিসর লাইনে বুঝা যায় জাহান্নম ফালানি হইতে হইলা নাই, জাহান্নমর সুলার আগুন জানানি হইব ওমত তিনজন ব্যক্তি দিয়া। জাহান্নমা ডালা হইব না, জাহান্নমা তো ডালা হইব ঠিক আছে, তো জাহান্নমা ফড়িয়া জ্বলক হবে সরি না না, জাহান্নমার সুলার আগুন জ্বালানি হইব, আগুন দরানি হইব, যেমন তো আমরা ফাঁকাঠি দি দরাই, হালকা কুন্তা দি দরাই, ও খেরেস ডালিয়া দরাই, ও মত তিন ব্যক্তি দিয়া জাহান্নমার সুলার আগুন দরাল। এর মধ্যে একজন আলিম আছে ভাই, এর মধ্যে একজন আলিম আছে, এর লাগে ভাই নকল ও যে মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলের জমাতুল্লাহ মাত উঠাই দিছি তফসির হয়েছি, আমি জানি আর ইমত তফসির দিয়ে রৌনক আর সৌন্দর্য আপনারা জমাতে হলে বলছি, এক তো হয়ে নিছি কমিটির এখলাসের উপরে, আর আমার এই মুরব্বী সাহেব আপনারা আজকেও আমার বাড়িতে গেছেন, বাদিকার বুঝাই আজকেও গেছেন, ও অবস্থা বাকি হইয়া গেছেন, জানি না বাদরিকার বাদর মাতা নেব, ও যেন আগামী বৎসর হোক আল্লাহর কাছে দোয়া করুক আল্লাহ তানে আগামী বৎসর হওয়াই তানে খায়াত নসিব হোক আল্লাহ, আর আমরা সবারও আল্লাহ নেক হায়াত দিতাম, নেক হায়াত পাইতাম আর দিনে কাম করতাম ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দেখো আল্লাহ। ও যে মৌলানা ইলিয়াস সাহেবের জমাত মাতো আসলাম, এই জমাতে রাস্তাঘাটে আঠিতে সময় দাড়িয়ালা টুফিয়ালা খারে পাওয়া যায়, ওই তো বারে ডাকাইতাছিল এখন ইসলামিক ড্রেস সালা বানছে, ওই তো বারে সুর আসিল ইসলামিক ড্রেস সালা বানছে, ওই তো বারে হে মাডারি আসিল ইসলামিক ড্রেস সালা বানছে, আর ওই তো বারে এম ই মানু মা বাপর না ফরমান আসিল ইসলামিক ড্রেস সালা বানছে, মতলব এই সারা জিনিস জমাতে গিয়া বুঝছে বুঝি আল্লাহর কাছে খালে খান দেয়ার।